মোমেনদের উপরে যারা আঘাত করেছো, এখন আঘাত খাওয়ার জন্য তোমরা তৈরি হও। আমরা সারা দুনিয়ার মুসলমান এক গ্রুপ, ঠিক না বে? ঠিক। বাংলাদেশে কোনো দল থাকবে না, একটা দল, লা ইলাহা মুহাম্মাদুর। কিয়ামতের ময়দানেও একটা দল হবে, আমাদের দলের সামনে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ফেরেশতারা বলবে, ওই তো তোমাদের দল, কপালে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, গলার মধ্যে আমল ঝুলানো থাকবে, আমলের উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কিন্তু যারা কালেমা বিরোধী, এরকম লোক আছে না নাই? মাহফিল করতে গেলে কত কষ্ট আমার কমিটি আজকে এবারে করেছে, এই যে দৌড়তে দৌড়তে যান শেষ, এর অনুমতি, হের অনুমতি, এ ভিসকি দেয়, হে ভিসকি দেয়, হ্যাঁ ভিসকি দিতে থাকো, আমরাও দেখবো কিয়ামতের ময়দানে কিভাবে তোরা আল্লাহর কাছে দাঁড়াস। নাম দিবি মুসলমান, কোরআন তেলাওয়াত করতে দিবি না, কোরআন পড়তে দিবি না, কোরআনের মাহফিলের জন্য লোকেরে দৌড়াবি, তোর পিঠের চামড়া ফেরেশতারা তুলে ফেলবে। কোরআন সুপারিশ করবে না, তোর নাজাতের কোনো উপায় নাই। এই লোকেরা যখন যাবে, ফেরেশতারা কইবে তোর কপালে কালেমা কই, তোর আমলে পট্টিতে কালেমা কই, ভাগ এখান থেকে। মূসা আলাইহিস সালামের উম্মতের লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, ফেরেশতারা বলবে ওই তো তোমার নবী দাঁড়িয়ে আছে, ওই নবীর পিছনে লাইন ধরো। আমাদের নবী হাউজে কাউসার নিয়ে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ সেই কাউসারের পানি আমাদের সবাইকে দিয়ে দিন। কাউসার পাওয়ার জন্য দুইটা কাজ, কয়টা? দুইটা। ইন্না আতাইনা কাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নামাজ পড়ো, কুরবানি দাও, আল্লাহ কাউসার দিয়ে দিবে। ফসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ, ঠিক কি না? কার জন্য? রবের জন্য। রবের জন্য নামাজ পড়লে ফজরেও যাবেন, এশাতেও যাবেন, ঠিক না? ঠিক। আর যদি রবের জন্য না হয়, জনগণের জন্য হইলে শুধু জুমায় যাইবে, অন্য নামাজের খবর নাই। এরকম মুসল্লি আছে না নাই? এগুলো হলো মুনাফেক, এগুলো নামাজি নয়। মুনাফেকদের জন্য ফজর এবং এশা বড় কঠিন নামাজ। রাসূল বলেছেন, যারা অন্ধকারে ফজরে যায়, কিয়ামতে নূরের বাতি জ্বালায়া আল্লাহ তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবে। ফজরে অন্ধকার, ঠিক না বে? ঠিক। গ্রামে অনেক সাপ বিচ্ছুর ভয় আছে না নাই? একজন অন্ধ সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আনা আমা, আমি অন্ধ, আমাকে আসতে হয় অনেক দূর থেকে, আপনি যদি আমাকে অনুমতি দিতেন, মরুভূমিতে অনেক বিষাক্ত সাপ আছে, আমি ঘরে যেন সালাতটা পড়ি। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে তুমি ঘরে পড়ো। এরপরে ডেকে বললেন, এই আতাসমা আল আজান, তুমি কি আজান শুনো? কয় শুনি, তাহলে আসতেই। বাংলাদেশে কোথায় আজান শোনা যায় না? এত সুন্দর দেশ, যে কোনো জায়গা থেকে আজান আসে, ঠিক না বে? ঠিক। আজান আর আজান, এত সুন্দর আজান আসে, তারপরেও মসজিদগুলো ফজরে খালি, জোহরে খালি, আসরে খালি, মাগরিবে খালি, জুমার দিন শুধু ভরে, অন্য কোনো দিন মসজিদ ভরে? এই মসজিদ আপনাকে আসামি বানাবে? নজরুলকে ধন্যবাদ জানাই মসজিদের জন্য, তার কি ভালোবাসা ছিল। মসজিদের পাশে আমার কোথায় যাও, ও কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজিনের আজান শুনতে পাই, আমার গোরে রে পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোর আজাব থেকে গুনাগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত, এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত, আমি তাদের সাথে
কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই, মসজিদের পাশে আমার। কবর আছে না ওনার? কিসের পাশে? মসজিদের পাশে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে ছাড়া কারো কাছে চাওয়ার কোনো জায়গা, সে তো আপনার কথাই বুঝবে না, চাইবেন কি তার কাছে? সে তো আপনার চেয়ে বেশি অভাবী, ঠিক না? ঠিক। ওই এক ফকির কি আরেক ফকিরের কাছে চায় নাকি? এমন জনের কাছে চাইবো যার কোনো অভাব নাই। আল্লাহ বলছেন তোমরা যা চাও, যা চাইতে পারো, সারা দুনিয়ার সব মানুষকে যদি সব আমি দিয়ে দেই, তারপরে আমার ভান্ডারে সুই চুবালে দরিয়াতে যতটুকু পানি কমে এতটুকু কমবে না। অথই দরিয়া বাংলাদেশের 18 কোটি মানুষকে খাওয়াচ্ছেন কে? 7 কোটি মানুষের সময় অনেক অভাব ছিল, এখন আর কোনো অভাব? সবার গায়ে কম্বল আছে না নাই? মঙ্গা বলতে কিছু বাংলাদেশে, সিরাজগঞ্জে এত ভাঙে, এখন ভাঙাও শেষ। এই যে 2টা ব্রিজ হয়েছে, ভাঙা শেষ, চর পড়ে যাচ্ছে নদী, কিন্তু তারপরেও নদীর ভিতরে কি সুন্দর মাছ, সুবহানাল্লাহ। কে দিচ্ছেন? কে দিচ্ছেন? সেজন্য প্রশংসা করতে হবে কা? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ বলছেন যারা আমার প্রশংসা সব কিছুতে করবে তাদেরকে আমি আগে জান্নাত দিয়ে দেব। আপনার ছেলে সুন্দর প্রশংসা কার? বিবি সুন্দর রেঁধেছে, বিবির প্রশংসা করবেন। আমাদের অনেকের দুর্বলতা আছে, বিবির ভুল ধরে শুধু, এরকম লোক আছে না? এই কিরান সোডাইল লবণ, এগুলি মানছে না, বিবির সাথে হাসে না। ওই যে অফিসে আরেক বেডির সাথে হাসে আসে, হ্যাঁ বিবিরে ভালো লাগে না, অফিসে ওই যে নোংরা মুখে আলকাতরা লাগেন না, এটার লোকে ভেটর ভেটর করে আছে না নাই? তুমি চিনো বাহিরে যেগুলো হাঁটে পর্দা ছাড়া, এগুলোর ভিতরে এইডস থাকে, এইডস। আর তোমার ঘরের বিবি তোমার জন্য রাজরানী, ঠিক না? ঠিক। তোমার বিবি তোমার অপেক্ষায় থাকে, আর এগুলো যে কোনো লোকের সাথে যেতে পারে, এদের পর্দা পুশিদা কিছুই নাই। তোমার বিবিকে প্রশংসা করবার আসল প্রশংসা করতেন মায়েশার, আল্লাহু আকবার। মায়েশা সিদ্দিকার কি প্রশংসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েশাকে ডাকতেন লালি বলে। কি বলে? লালমণি, ও লালমণি, লালমণি, লালমণি আসো, তুমি কুস্তি দেখা পছন্দ করো? মায়েশা কুস্তি দেখতেন, সাহাবায়ে কেরাম কুস্তি করে, ছোট মানুষ ছিলেন তো, 6 বছরে বিয়ে হয়েছে, 9 বছর রাসূলের সংসারে গিয়েছেন। একদিন এসে দেখে এমনি করে পা উঠায়া উপর দিয়ে দেখতেছে, রাসূল আস্তে করে নিজের পা 2টা মায়েশার পায়ের নিচে দিয়ে দিলেন, মায়েশার থুতলের নিচে রাসূলের নরম হাত দিয়ে দিলেন। তিনি লড়ে উঠলেন, কয় লড়ো না, ভালো করে দেখো, আমি একটু জায়গা করে দিচ্ছি। মরুভূমিতে দৌড় দিতেন, হানিমুন, মায়েশাকে ফার্স্ট করে দিতেন, মায়েশা ফার্স্ট হয়ে বলতেন আপনাকে আমি হারিয়ে দিয়েছি। একদিন, 2 দিন, 3 দিন, 4th দিন রাসূল ফার্স্ট হয়ে গেলেন, কারণ রাসূলের সাথে পারা কারো পক্ষেই সম্ভব নয়। তিনি মায়েশাকে ফার্স্ট করে দিতেন, বলছে আয়েশা কি হলো? তিনি বলতেন হুজুর আমি বেশি খেয়ে ফেলেছি, এই জন্য ভারী হয়ে গেছে, নিচে পড়লেও হারতে রাজি নয়, ঠিক না? ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েশা আসরে না আসলে হাদিস পড়তেন না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন নিজের বইয়ের জন্য বোধহয় বসে থাকে, রাসূল কারো মনের ভিতরে খারাপ চিন্তা আসলে ওটা পরিষ্কার করে দিতেন। মা সাফিয়া রাতে হাঁটা পছন্দ করতেন, রাসূল ওনার হাতে হাত রেখে রাতে এসার পরে ওনাকে নিয়ে হাঁটতেন, কখনো কখনো নিজে হাত পেতে বিবিকে উঠে তুলতেন, সেই ওঠে রশি ধরে টানতেন রাহমাতাল্লিল আলামিন। একদিন হাঁটতেন, 3 জন সাহাবি ক্রস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে আগে সালাম দিলেন, সালাম দিয়ে বলছেন আমার সাথে কে আছে জানো নাকি? কই হুজুর আমরা কিছু ধারণা করি না, তোমরা করো না, কিন্তু মনের ভিতরে শয়তান ঢুকতে পারে, বাজে চিন্তা মনে দিতে পারে, তোমাদের মনগুলো পরিষ্কার করে দিচ্ছি, আমার সাথে হাঁটছেন তোমাদের মা সাফিয়া, এটা তোমাদের মা, আপনি কাউকে সন্দেহের মধ্যে রাখেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এত বেশি ভালোবাসতেন, কারো সাথে যখন দেখা হতো আগে সালাম দিতেন, যাকে সালাম দিতেন তার দিকে তাকাতেন,
হাত মিলালে যতক্ষণ সে হাত ছাড়িয়ে না নিত রাসূল হাত ছাড়াইয়া নিতেন না, তাকিয়ে থাকতেন লোকটার দিকে, আল্লাহু আকবার। মানুষকে ভালোবাসতেন সবচেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু, বিবিকে অধিকার দিতেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা মনে করতে পারো আমার বিবির জন্য আমি অপেক্ষা করি, আসলে তা নয়। গত সপ্তাহে আমি কি কে হাদিস পড়েছি কে কে বলতে পারো, কেউ দুইটা কেউ তিনটা। এবার বললেন, হুমায়রা দুল্লা না, আপনি বলেন। এক সপ্তাহে দাড়ি কোবা সহ সব মুখস্থ বলে দিল। সাহাবায়ে কেরাম মনে করলেন, মায়েশার চেয়ে ব্রেনি সাহাবীদের মধ্যে আর কেউ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শিক্ষক ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। যে কোনো সাহাবী হাদিস ভুল করলে ওনার কাছে যেতেন, কোন হিসাবের জন্য ফরাইজের হিসাব ওনার কাছে যেতেন, ইতিহাস জানতে হলো ওনার কাছে যেতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া আয়েশা আপনি এত জ্ঞান কবে অর্জন করেছেন? তিনি বলতেন, আমি জীবনে যেটা একবার শুনেছি আর কখনো শুনতে হয় না। আমাদের মেয়েদের মধ্যে এরকম জ্ঞানী আছে না নাই? মেয়েদেরকে হেফজখানায় দিবেন, হেফজখানা আছে না মহিলাদের? আছে। আমাকে আজকেই একটা হেফজখানাতে আমার দাওয়াত ছিল, তো হেফজখানার যিনি পরিচালক ছেলেটা তার ওয়াইফ ওটা চালায়, বলছে প্রতি মাসে তিনটা চারটা মেয়ে হাফেজা হয়ে যাচ্ছে এত দ্রুত, এক বছরে 14টা হাফেজা হয়েছে। মেয়েদের ব্রেন ভালো না খারাপ? কথা কর নাকি, মেয়েদের ব্রেন ভালো, আমাদের মেয়েদের তো ছেলেদেরও ভালো মেয়েদেরও ভালো। এই যে তাসকিনের চেয়ে অনেক ব্রেনি মেয়ে আমাদের দেশে আছে না নাই? তবে আদর করবেন, হেফজখানার ওস্তাদদের বড় একটা গুণ হওয়া উচিত, তোমরা যেন মানুষকে আদর করে, বাচ্চাগুলোকে আদর করলে আরও বেশি হাফেজ হবে, ঠিক না বেটি? আর যদি কিলার ধৈরা ঘুষি কান ধৈরা টাই না কান সিরালা চুলের এখান দিয়া ধৈরে রাখছে উড়ায়া, এরকম আছে না? এরকম করেন কেন? আমি এক হেফজখানা দেখতে গেছি, দেখি যে হুজুরে বাচ্চার আঙ্গুলের ভিতরে কলম দিয়ে আপনি চাপতেছে, আর কয় কেমন লাগে, বাচ্চা কাঁদতেছে ছাড়েও না। আমি মুখ ঢাকা ছিল, উনি বুঝতে পারেননি। পরে আমি বললাম, বাচ্চাটা কাঁদে কেন? কয় না এমনি কাঁদে, দেখি যে আঙ্গুল চাপতেছে। বললাম, হুজুর আমি মুখের কাপড় নামালাম। কয় নাউজুবিল্লাহ, হুজুর আপনি আসছেন। হ্যাঁ, না তোমার কী করা দরকার জানো মূর্খ? এই বাচ্চারে মারলি কেন তুই? তুই তো রাসুলের উম্মত না? রাসুল শিশুদেরকে আদর করতেন পাগলের মতো। বুখারীর বর্ণনা, এক সাহাবী সন্তান নিয়ে এসেছেন, রাসুল ওটাকে কোলে করে নিয়ে নামাজ শুরু করেছেন, রুকুতে সেজদায় বাচ্চাকে বসায় রেখে রুকু সেজদা শেষ করে আবার কোলে তুলে নিয়েছে। বাচ্চার মর্যাদা বুঝেন? মসজিদে বিভিন্ন রকমের ঘোষণা দেয় মানুষেরা, কয় যে আমার জন্য একটু ব্যবসা যেন বাড়ে একটু দোয়া করেন, এরকম আছে না? এক সাহাবি এসে বলছে, হুজুর আমার ব্যবসার জন্য দোয়া করেন। রাসূল বলছে, এই তোমরা বদ দোয়া দাও যাতে এর ব্যবসা না বাড়ে। মসজিদ কি ব্যবসা বাড়ানোর জায়গা নাকি? মসজিদ হলো আল্লাহর বড়ত্ব বর্ণনা করার জায়গা, ঠিক না বেটি? এক লোকের ওট হারানো গিয়েছে, লোক ঘোষণা করছে মসজিদে উঠে, ভাই আমার ওটটা হারানো গেছে। রাসূল উঠে বললেন, ওর ওট যেন আর না পায়, বদুয়া দাও। কোথায় কি ঘোষণা দিবে খবরও নাই। আপনি দোয়া চাইতে হবে না, এমনি মানুষ দোয়া করে, ঠিক না বেটি? আপনি মসজিদে যান, আপনি আপনার জন্য প্রথম দোয়া করবেন, যে কোনো কিছু দরকার সেজদায় পড়ে যান, চোখের পানি ছেড়ে কাঁদেন কার কাছে? সাথে সাথে আপনার দোয়া কবুল করবেন কে? তাকিয়ে দেখেন মাছের পেটে ঢুকে যাচ্ছেন ইউনুস আলাইহিস সালাম, মাছ মুখ বন্ধ করে দিয়েছে, সেখান থেকে তিনি চিৎকার মেরেছেন, আওয়াজ দিয়েছেন কে? সেই আল্লাহ এখনো আসে না নাই? আপনার সবচেয়ে কাছে কে থাকেন? কে থাকেন? সেই আল্লাহর জিকির করেন, আপনাকে সব সময় বড় করে দিবেন কে? বাচ্চাগুলোকে কোরআন পড়ান, বাচ্চাগুলোকে গণহারে কোরআনের মাদ্রাসায় দেন, আমাদের ওয়াইজদের কোরআনের মাদ্রাসায় ভর্তি হওয়া উচিত। অধিকাংশ ওয়াইজগুলোর কোরআন সহি না, লাহানে জলি বুঝে না ওয়াজ করে, লাহানে খফি বুঝে না ওয়াজ করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। নূর চাইব কার কাছে, প্রশংসা করব কার? প্রশংসা বেশি যেখানে বরকত বেশি সেখানে। আমার দেশে মানুষ বেশি আলহামদুলিল্লাহ পড়ে, এই জন্য বরকত বেশি না কম? এত বরকত, এদিকে তো বরকত আর বরকত,
আজকে সকালে দিনাজপুরে খিচুড়ি খেয়েছি, খিচুড়ি একটা দোকানে 20 টাকার খিচুড়ি আমি শেষ করতে পারিনি, ঢাকাতে 200 টাকায় ওই খিচুড়ি পাবেন না, এত সস্তা বাংলাদেশে খাওয়া, সুবহানাল্লাহ বলবেন না, মাত্র 20 টাকা। বিরিয়ানি বেচতেছে 50 টাকা। কি নেয়ামত আমার দেশ! আর সিরাজগঞ্জে তো দুধের আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, কত কেজি কত? ঢাকাতে 100 টাকা দেই, কয় স্যার ড্রেনের পানি দেই না, স্যার আমি নামাজ পড়ি ড্রেনের পানি দেই না কিন্তু, হ্যাঁ আমি কেউ কিয়ের পানি দেয়, কয় পাশে পুকুর একটা আছে হিডার পানি দেই, হিডার পানি ড্রেনের তো খারাপ, কত বড় ডাকায় দেয়। এরপরে দেখি যে আরেক ব্যাটার সাথে ঈদে কন্ট্যাক্ট করতে আসে, কয় আপনার কয় কেজি লাগবে, কয় 20 কেজি, কয় আমি কইলাম এই তোর গরু কয়টা, কয় গরু কি আমি কি দুধ বানামু, ব্যবসা তো একদিনই করি, পানি দিয়ে আনি, রং থাকলেই দেয়। আহা, কোথায় আখেরাত এদের, কোথায় আখেরাত? যাদের লেনদেন ঠিক না এরা আখেরাতে বিশ্বাস করে না, যারা মানুষকে ধোকা দেয় এরা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, যারা সুদ খায় এরাও আল্লাহকে বিশ্বাস করে না। আজকে তাফসীর পড়ছিলাম, আপনি সুদ খাবেন আল্লাহ আপনার দুনিয়া আখেরাতের সব ধ্বংস করে দিবে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরমি সাদাকাত, আল্লাহ বলছেন যারা সুদ খায় এদের নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু কাজে আসবে না, আমি সব ধ্বংস করে দেব, দুনিয়াও শেষ আখেরাতও। আদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে হয় যার কাছে সুদের যা আছে ছেড়ে দাও, যদি না ছাড়ো আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধের জন্য তৈরি হও, যুদ্ধ করতে পারবেন, সামান্য করুণা ছেড়ে দিয়েছে সব অচল, ঠিক না বা ঠিক? কোথায় আমেরিকা রাশিয়া সব চিত হয়ে পড়ছে, সামান্য করুণা, করুণাকে কেউ দেখেও না, টেলিভিশনে করুণার অ্যাড দেয় সবুজ লাল পোলা পানে, কয় আইসক্রিম খাবো, ওরা মনে করছে এটা আইসক্রিম, আল্লাহর ধরা কত কঠিন, ঠিক না বা ঠিক? সামান্য একটু সর্দি দিয়েই মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশংসা করতে হবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে প্রশংসা করে তার উপরে সবচেয়ে খুশি হন কে? কারণ তিনি আমাকে বানিয়েছেন, আপনাকে বানিয়েছেন, আর নূর চাইতে হবে কার কাছে? 5 ওয়াক্ত নামাজ পড়বো, সুন্দর করে ওযু করবো, নামাজ পড়বেন তো, 5 ওয়াক্ত পড়বেন তো, দেখি হাত তুলে দেখান তো কারা কারা পড়বেন, আল্লাহ এই হাতগুলো কবুল করে, আরো জোরে বলি আমিন। এটা যদি মনের কথা হয়, আজকে থেকে যদি 5 ওয়াক্ত ধরেন, আগের গুনাগুলো মাফ করে দিবেন কি, কত দয়ালু তিনি। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাদের জন্য সব কিছু আসান করে দেয়। আপনি আল্লাহর কাজ আগে করবেন, আপনার কাজ করে দিবেন কে? আজান হলেই কোথায়? মসজিদ, ব্যবসা বন্ধ, কোথায় যাবেন? মসজিদে যাবেন। আল্লাহর কাজ আগে করেন, আপনার কাজগুলো করে দিবেন কে? ঘুম থেকে যখন উঠেন মুখের দিকে তাকিয়ে থাকে হাত পা সব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুখ যা বলে হাত পা তার অনুসরণ করে, যখনই মুখ বলে আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদামা আমাতিনা ইলাইহিম, সাথে সাথে হাত অঙ্গ প্রত্যঙ্গ সব বলে তুমি আল্লাহর প্রশংসা করেছো, আমরাও তোমার সাথে আছি, আমরা তোমাকে সহযোগিতা করব। আর যখন মুখে আল্লাহর নাম থাকে না, হাত অঙ্গ প্রত্যঙ্গ বলে আমরাও তোমার সাথে নাই। রাসূল আরো বলছেন শরীরে 365টি জোড়া, এই জোড়াগুলোর হক আদায় করো। সাহাবায়ে কেরাম বললেন কিভাবে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমরা 5 ওয়াক্ত সালাত পড়ো, কিছু হক আদায় হবে, আর সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, সব হক আদায় হয়ে যাবে। সৎ কাজ করতে করতে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। ঘরে গিয়ে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন, নিজের বাপ মাকে সবচেয়ে আদরে রাখবেন, বাপ মা যেন উফ না করে, সুন্দর কথা বলবেন, কার হুকুম, কার হুকুম? কোন পীর সাহেবের খেদমত করার কথা কোরআনেও নাই হাদিসেও নাই, কিন্তু পিতা মাতার কথা কোরআনে ফরজ করে দিয়েছেন কে? 5টা ভাবে আল্লাহ বললেন, কয় ভাবে? প্রথম বৃদ্ধাশ্রমে পাঠামানায় এক,
দুই নম্বর উফ যেন না বলে, তিন নম্বর ঝিড়কি দিয়ে কথা বলবা না, লা তানহারহুমা আকুল্লাহুমা কাওলান কারিমা নরম কথা বলো, পাঁচ নম্বর আকফিজলাহুমা জানাহাদুল মিনার রাহমা রহমতের ডানা তোমার পিতামাতার মাথার উপরে দিয়ে দাও, তারপরে দোয়া করো রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, পড়েন রাব্বির বারোটা বারোটা আমার বারোটা বাজছে, আপনাদের কয়টা? হ্যাঁ এখন না আর হবে না, আপনারা তো থাকবেনই, আপনাদের দেশ আপনারা যাবেন কোথায়? না এত দেরিতে দিলেন কেন আপনারা আমাকে? সিরাজগঞ্জ কোন সূরা থেকে কথা বলেছি? কথা বলেন আনআম অর্থ কি? গৃহপালিত পশু। যারা আল্লাহর কথা শুনে না এরা কি তার চেয়ে খারাপ? কে বলেছেন? অহুবকাল আনআমে বালহুম আদল, এর চেয়ে পথভ্রষ্ট জানোয়ারগুলোকে আল্লাহ পথভ্রষ্ট বলেছেন। কেন আদল আদল বলেছেন? পথহারা। কেন? আপনি দেখবেন গরুর যদি আপনি না চড়ান গরু আরেকজনের খেতে গিয়ে ঢুকবে, ঠিক না ভাই? ঠিক। ছাগলকে যদি আপনি ছেড়ে দেন আরেকজনের খেতে গিয়ে ঢুকবে। এই মানুষগুলো তার চেয়ে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার জিকির যারা করে না অন্ধ করে কিয়ামতের ময়দানে তুলব। কে বলছেন? আমান আরাদা আন যিকিরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার জিকির থেকে যারা মুখ ফিরায়, স্লোগান ভালো লাগে না, আল্লাহু আকবার ভালো লাগে না, এরকম নেতা আছে না নাই? কথা কন না কেন? ওই নেতাগুলো মোমেন না, ওরা মুনাফিকের গোষ্ঠী। আমরা কালে আল্লাহু আকবার হলো আমাদের কলিজার শব্দ, ঠিক না বে? ঠিক। এই যে এখন আপনারা আছেন, আপনারা খেতে পারছেন, পড়তে পারছেন। রাসূল সাল্লাম বলছেন কিয়ামতের আগে দাজ্জাল আসবে। কি আসবে? দাজ্জাল। দাজ্জালের কপালে লেখা থাকবে কাফা রা, এটা মোমেন ছাড়া কেউ দেখবে না। যারা নামাজি যারা আল্লাহ দল করে তারাই দেখবে, বাকি কেউ দেখবে না। এই কাফের এসে যখন বলবে আমাকে মানো, আমার এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম, আমি তোমার জন্য সূর্য আটকিয়ে রাখতে পারি, আমি তোমার জন্য গাছের ফলন বাড়িয়ে দিতে পারি, বিভিন্ন কথা বলবে। মোমেন বলবে তুই কাফের, তোর সাথে আমার কোনো সম্পর্ক? তখন সে বলবে এই এই মোমেনদের ঘরের যত খাওয়া আছে সব আমার পিছনে চলে আসো, ডেক পাতিলা যা আছে সব পিছনে চলে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ঘরের খাওয়া ডেক পাতিলা সব পিছনে চলে যাবে। রাসূল বলছেন যখন দাজ্জাল বের হবে মহিলাদেরকে চকির পায়ার সাথে বেঁধে রাখবা। কে রে কথা বলে? কথাও বলতেছে এদিকেও কান আছে। চকির পায়ের সাথে বেঁধে রাখবা মহিলাদের, কারণ এরকম ভণ্ড পীরের পিছনে যায় যেগুলো নামাজ রোজা পড়ে না, আছে না নাই? মহিলা বেশি না পুরুষ বেশি? মহিলাদেরকে নরম পায় বেশি, নরম করে ফেলে আমাদের মা বোনদের। রাসূল বলছেন দাজ্জাল যখন বের হবে ঘরের পায়ের সাথে মহিলাদেরকে বেঁধে রাখবা, কারণ দাজ্জালের এত নমুনা দেখে তারা সবাই দাজ্জালের পিছনে ছুটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন আমাদের খাওয়া দাওয়া যখন সে নিয়ে যাবে আমরা খাবো কি? রাসূল সাল্লাম বললেন তোমাদের খাওয়া হবে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তসবিহ পড়লেই তোমাদের পেট ভরে যাবে। এখনো আছে না নাই? সুনামিতে শ্রীলঙ্কার একটা মুয়াজ্জিন ভেসে গেছে, পত্রপত্রিকায় এসেছে। মালয়েশিয়ার একটা জাহাজ ভারত মহাসাগরে দেখে যে মাথায় টুপি, একবার ডুবতেছে একবার ভাসতেছে, পনেরো দিন পরে, পনেরো দিন নিচের অংশ সব খেয়ে ফেলেছে মাছে, সব গুস্ত খসে গেছে শুধু হাড্ডি। এরপরে ওরা নিচে বালতি ফেলছে, বালতিতে উঠে কোনো রকম বালতি ধরেছে টেনে উঠাইছে, দেখে যে মুখে পড়তেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। বলছে কবে ভেসেছো? বলছে এক সপ্তাহ দশ দিন আগে। কি খেয়েছো? বৃষ্টি পড়েছে বৃষ্টির পানি খেয়েছি,
আর মুহূর্তে মুহূর্তে আলহামদুলিল্লাহ পড়েছি, আল্লাহর জিকির করেছি, আমার পেট আল্লাহ ভরে রেখেছেন। মাদ্রাজে ভূমিকম্প হলো, সব বিল্ডিং তছনছ হলো, কিন্তু কোন মসজিদের কিছুই হয় নাই। উদ্ধার কর্মীরা গিয়েছে এক স্কুলে, সাত দিন পর উদ্ধার কর্মীদের মধ্যে মুসলমান ছিল দুইজন, গিয়ে দেখে ছোট্ট বাথরুম থেকে সুরা ফাতেহার আওয়াজ আসতেছে। দরজা খুলে দেখে 8 বছরের একটা শিশু বাথরুমে আটকা পড়েছে, এক সপ্তাহ বলেছে কি খেয়েছ, বলছে এক সপ্তাহ কোনো কিছু খাই নেই, ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে সুরা ফাতেহা পড়েছি, ক্ষুধা লাগে নাই। বরকত দিয়েছেন কে? আমাদের খাওয়ার যোগান দিবেন কে? ওরা বুঝে না, আমাদের কারণেই তো দুনিয়ার কাফের বেঈমানরা খেয়ে বেঁচে আছে, ঠিক না ঠিক? আমরা আল্লাহকে জমিনে সেজদা করি দেখেই জমিন এখনো ফসল দেয়, ঠিক না ঠিক? আমরা আল্লাহর জিকির করে দেখেই এখনো আল্লাহর রহমত বর্ষিত হয়, ঠিক না ঠিক? আমাদের সাথে গাদ্দারি করো, আসতেছে তোমাদের জন্য পানিশমেন্ট। আমার আল্লাহর চেয়ে শক্তিশালী আর কেউ? আল্লাহ বলছেন তোরা শুধু মুমিন হও, কিভাবে পৃথিবীতে বিজয় দান করতে হয় সেটা দিবেন কে? লা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মন ভাঙা হয় না, হতদ্যম হয় না, যদি তোমরা মুমিন হয় বিজয় দান করবেন কে? সারা দুনিয়া এখন মুমিন বাড়ছে না কমছে, বাংলাদেশেও বাড়ছে না কমছে, মসজিদ বেশি যেখানে নামাজি বেশি, এদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকা যাবে? আরেক ভাইকে হিংসা করেন না, হুজুরদের মধ্যে হিংসা বেশি না কম? হুজুরদের মধ্যে হিংসা বেশি, আলেমদেরকে হিংসার গাঁটি দিছে শয়তান। ইউটিউবাররা তো আছে, ইউটিউবারদের কিছু উল্টাপাল্টা আছে, এখানে কিছু কমছে, মানুষের ছবি নিছো তোমরা ইউটিউবাররা, ইউটিউবারদের কারণেই ওয়াজগুলো এত জনপ্রিয় হয়েছে, ইউটিউবারদের কারণেই সিনেমা এখন কুত্তাও দেখে না, সিনেমার অভিনেতাগুলো ভেউ ভেউ করে ঘুরে কেউ সেলফিও নেয় না। আমি এয়ারপোর্টে এসে বসে আছি, মানুষ আমার ঘিরিয়ে ধরছে চারিদিক থেকে, আমার মুখ বন্ধা, কেমন এক হুজুর এসে কে হুজুর আমার একটু সেলফি দেন, আমি বললাম তোরও সেলফি দিব না বেটা, তোরে দিলে এখন এগুলো টের পাবে। আমি চুপচাপ বসে আছি, আমার বসে থাকছে দিয়ে এরকম বসে আছে, এই নাসর বন্দা চিন চারজন দর্শনে জামির হুজুর চারিদিক থেকে এসে বলল হুজুর আপনারে পাই না, এই সেলফি দিলাম তো লাগলো, কিসের প্লেন আর কিসের? আর দেখি যে কোনায় এক সিনেমার নুয়ক, নুয়ক বইতার হইতে কেউ জিগায় না। এটা ইসলামের বিজয়, এটা কোরআনের বিজয়, এটা ইসলামের প্রতি মানুষের ভালোবাসা, ঠিক কিনা? কারণ করোনা, করোনার সময় মানুষ সব মসজিদমুখী হয়েছে, ঠিক না বেটি? যে দিন প্রথম করোনা ধরা পড়লো মসজিদে জায়গা ছিল, জায়গা ছিল, ফজরে এসে দেখি হায় হায় মসজিদ জুমার চেয়ে বেশি মানুষ। কইলাম কি রে, কয় কি হয়েছে, টেলিভিশন দেখেন নাই কা? মানে কি হয়েছে, কয় করোনা হাঁদাইছে, মানে করোনা কি আবার, কয় কি জানে একটা আইছে এর লেগে মসজিদে আয়া করছি। কইলাম অজু করছ ক মুখ দিয়ে আইছি, তাও মসজিদে আসো, তাও মসজিদে আসো, মসজিদে আসলেই গুনাহ মাফ হয়, মসজিদে আসলে আল্লাহর ওলি হওয়া যায়, কারণ এটা তো জান্নাতের টুকরা, ঠিক না ঠিক? মসজিদে যত বেশি আসবা হেদায়েত তত বেশি দিবেন কে? আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদান লিল আলামিন। এই দুনিয়ার প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানিয়েছি, সারা দুনিয়ার মানুষের জন্য এটাকে হেদায়েতের মার্কাজ করে দিয়েছি, যে কোনো বেনামাজিকে যদি কিছু খাওয়ায়া হলেও মসজিদে নেন সে নামাজি হয়ে যাবে। একজন ইমাম ইংল্যান্ডের, একটা খ্রিস্টান ইহুদি ছেলেকে মসজিদে নিয়ে আসছে, 17 বছরের ছেলে, মসজিদে এসে ছেলে কাঁদতেছে, বলে কাঁদছো কেন? বলছে এত পরিষ্কার জায়গা আমি দুনিয়ার কোথাও দেখিনি, এত ফ্রেশ আমাদের মসজিদগুলোর চেয়ে সুন্দর জায়গা দুনিয়ার কোথাও। আপনি বাহেলা মসজিদে যান মনটা ঠান্ডা হয়ে যাবে, ঠিক না বেটি? বড় বড় যে মসজিদ পুরান হলেও মসজিদে কোনো দুর্গন্ধ নাই। ভারতের একজন বিচারপতি মসজিদে গিয়েই তিনি মুসলমান হয়ে গেছে, আল্লামা ইকবাল লিখেছেন তার ইতিহাসে,
ওই বিচারপতির সাক্ষাৎকার তিনি নিয়েছেন, কেউ আপ ইসলাম কবুল কিয়া, আপনি কেন ইসলাম গ্রহণ করলেন? তিনি বললেন, দুনিয়া কি বহুসি ধর্মীয় উপাসনালয় মে হাম গিয়া হ্যাঁ, লেকিন ইতনা সাফ নেহি মিলা। দুনিয়ার বহু ধর্মীয় জায়গাতে আমি গিয়েছি, হিন্দুদের মন্দির, খ্রিস্টানদের গির্জা, তারপরে ইহুদিদের প্যাগোড়া, কোনোটাতে এত পবিত্র গন্ধ পায়নি, মুসলমানদের মসজিদে যা পেয়েছে। ছেলে বলছে, আই ওয়ান্ট টু চেঞ্জ মাই রিলিজিয়ন, আমি আমার ধর্ম পরিবর্তন করব। ইমাম সাহেব বলল, তোমার বয়স 18 হয়নি, এখন যদি তোমাকে আমি কালেমা পড়াই আমার জেলখানায় যেতে হবে। ছেলে বলছে, ফোন মাই ড্যাড, আমার আব্বাকে ফোন করো। বাপকে ফোন করলো ইমাম, বাপকে বলছে, আপনার ছেলে আমার মসজিদে এসেছে, হি ওয়ান্টস টু চেঞ্জ হিজ রিলিজিয়ান, সে তার ধর্ম চেঞ্জ করতে চায়। বাপ বলছে, কোন ধর্ম নিতে চায়? বলছে, ইসলাম। বাপ বলছে, আমি খুব খুশি আমার ছেলে দুনিয়ার শ্রেষ্ঠ ধর্ম গ্রহণ করছে। ইমাম কেঁদে ফেলেছে, বলছে, হোয়াট অ্যাবাউট ইউ, আপনার খবর কি? বাপ বলছে, আমিও চিন্তা করছি, দোয়া করো আমিও যেন মুসলমান হয়ে যাই। কি নেয়ামতের ভিতরে ডুবে আছি আমরা বুঝলাম না, একটা অক্ষর আমাদের কোরআনের ভুল নাই, ঠিক তবে ঠিক ভুলতে দূরের কথা কোনো সন্দেহই নাই। পৃথিবীর সব ধর্মীয় লোকেরাই বলে কোরআনের চেয়ে সই কোনো কিতাব। এই যে ওয়ার্ল্ড কাপ গেল, কোরআন তেলাওয়াত হলো, কেউ কি প্রতিবাদ করেছে? বরং সবাই খুশি হয়েছে, ঠিক তবে ঠিক। আপনারা দেখবেন ওই অনুষ্ঠানটা, যদি আপনারা দেখেন, দেখবেন যে যখনই কোরআন তেলাওয়াত শুরু হয়েছে সারা স্টেডিয়াম চুপ, সাইলেন্ট। অন্য সময় হই হাই কুকা আছে না, কি বান্দরামি করে ওয়ার্ল্ড কাপে। যখনই তেলাওয়াত শুরু হলো সারা স্টেডিয়াম মনে হয় কোনো মানুষ, চুপচাপ গম্ভীর কণ্ঠে ভেসে এসেছে, খলকনাকুম শুউবান ওয়া কাবায়েলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি তোমাদেরকে গোত্রে বিভিন্ন ট্রাইবে সৃষ্টি করেছি, বিভিন্ন দেশে অঞ্চলে, এটাই তোমাদের বড় পরিচয় নয়, যাতে করে তোমরা একজন আরেকজনকে চিনতে পারো। আসল পরিচয় হলো তাকওয়া বেশি যার, আল্লাহর সাথে সম্পর্ক বেশি তার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত যে তার তাকওয়া হবে সবচেয়ে বেশি। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করে, আরো চিৎকার করে বলি আমিন। আল্লাহ আমাদেরকে আপনার নূরের ভাগী করে দেন, বলেন আমিন। তবে পেশাবেন না বনি ইসরাইলের মতো, গরু একটা বলছে আল্লাহ জবাই করতে, জবাই করে দিলেই হতো। কয় এই মুসা, গরুর রং কি? গরু কি হাল সাহসের গরু নাকি এমনি গরু? গরু হয়েছে তোর মতো গরু, পেশাইতে পেশাইতে এমন পেশান পেশাইছে, আল্লাহ কয় ঠিক আছে এমন জায়গায় পৌঁছামো হাজার হাজার কোটি টাকার স্বর্ণ দিয়া গরু আনতে হবে। তো ছোট্টবেলায় এক দিনদার তার ছেলেকে গরু দিয়েছেন, এখন ছেলে তো গরু দিয়ে কি করবে, ছেলের জন্ম হয়েছে, ওই মুরব্বী চিন্তা করলেন, খুবই ফরজগার তিনি, চিন্তা করলেন ছেলের জন্য একটা জিনিস রেখে যায় যাতে ভবিষ্যতে সে এটা ধরে জীবিকা নির্বাহ করতে পারে। ওই গরুটাকে ওই ছেলের নামে জঙ্গলে ছেড়ে দিয়েছে। বিবিকে বলেছে, বিবি আমায় আমার ছেলের নামে একটা গরু জঙ্গলে ছেড়ে দিয়ে গেলাম, আমার ছেলে ছাড়া এই গরু কেউ ধরতে পারবে না। সুবহানাল্লাহ, করতে ইচ্ছে করে না? ঠিকই, ওই গরু যেই ধরতে যেত গরু দৌড়বে পালিয়ে যেত। গরুটা বড় হলো, ছেলেকে মা বলল, যাও জঙ্গলে যাও, খুব সুদর্শন একটা গরু তোমার জন্য তৈরি হয়ে আছে, তুমি জঙ্গলে গেলে এই গরু তোমার কাছে আসবে, অন্য মানুষ তাকে দৌড়িয়ে ধরতে পারে না। ছেলে যাওয়ার পরে আসতে গরুটা এসে তার পাশে দাঁড়িয়েছে, গরু কিন্তু মালিক চিনে, ঠিক কি না? আমার বেশ মনে আছে এক কোরবানের ঈদে এই সিরাজগঞ্জের একজন বড় একটা গাভী, অত্যন্ত সুন্দর গাভী, গাভীর নামও তিনি রেখেছেন কালু, কালু, কালো গাভী। গাভীকে রেখে আসতেছে আমার বাসাতে কোরবানির জন্য, মালিকও কাঁদতেছে গরুও কাঁদতেছে, সমানে কাঁদতেছে গরু, এত খারাপ লেগেছে। কিন্তু আল্লাহ কোরবানির নির্দেশ দিয়েছেন, আল্লাহ যেন জান্নাতে ওই গরুটা আমাদেরকে দেয়, এগুলো আল্লাহ জান্নাতে দিবেন যদি আপনি চান, ঠিক না বেঠি? কি আদর এই গরু, গরু মালিককে চিনে, ঠিক না বেঠি? মালিককে চিনে, বাস ওই গরু এসে তার পাশে দাঁড়িয়েছে। মা বলল, শোনো বাবা, এই গরুটা তুমি 10 দেরহাম 10 স্বর্ণ মুদ্রা বাজারে বিক্রি করে আস।
আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠালেন ওই ছেলের কাছে, পাঠিয়ে বলছেন গরুর দাম কত? ছেলে বলছে 10 দিরহাম। ওই ক্রেতা বলছে 20 দিরহাম দিব, বিক্রি করবা নাকি? মা বলছে আমার সাথে কথা না বলে তুমি গরু বিক্রি করো না। ছেলে বলছে আমার মা যদি অনুমতি দেয় 20 দিরহামে বিক্রি করব। এবার বাড়ি এসে বলছে মা, একজন ক্রেতা এসেছেন, উনি বলছে 20 দিরহাম। মা বলছে ঠিক আছে, আজকে যদি 20 দিরহামে তিনি মুলায় তুমি তাকে দিয়ে দিও। আবার গরু নিয়ে দাঁড়িয়েছে, আবার ওই লোকটা আসছে, আয়সা কয় আজকে কত দাম? কয় 20 দিরহাম, কয় 30 দিরহাম দেব। ছেলে কয় আমার মায়ের কাছে জিজ্ঞেস করতে হবে। এবার মা বলেছে ঠিক আছে 30 দিরহাম হলে দিয়ে দিও। পরের দিন উনি আবার এসে বলছে 40 দিরহাম দেব। এখন এবার মা বলছে ওই লোকটাকে আমার কাছে নিয়ে আস। এবার ওই লোকটা বলল বাবা শুনো, তোমার এই গরুটা কেনার জন্য বনি ইসরাইলের লোকেরা চামড়া ভর্তি সোনা দানা নিয়ে আসতেছে। ওই যে পেছাইছে চামড়া ভর্তি সোনা দানা দিয়ে তোমার গরু তারা কিনে নিবে, কারণ এই গরুটাই আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছেন কেনার জন্য। সারা মিশরে এত সুন্দর গরু আর একটাও নাই। ঠিকই কয়েকদিন পরে গরুর চামড়া জবাই করে চামড়া ভর্তি করে যত সোনা দানা আটে সব হলো গরুর দাম। আল্লাহু আকবার। আল্লাহ যদি দেয় এক গরু দিয়েই মানুষকে ধনী করতে পারে, ঠিক না বা ঠিক? ওই গোস্ত নিয়ে যখনই আচ্ছা কোথায় যান? ও দেখছেন উল্টা কথা, যে যাইতেছে কয় আসতেছে, এটা হলো আমাদের দেশের ভাষা, কয় আসতেছে আসতেছে, আসলে কিন্তু চলে যাচ্ছে। নজরুল গেছে নারায়ণগঞ্জ, গিয়ে দেখে যে পায়খানা, পায় মুছে কয় যায়খানা। পায়টা হলো উর্দু, পায়টা কি? উর্দু অথবা ফার্সি। তিনি কয় এখানে তো খাওয়া যায়, এখানে খাওয়া পাওয়া যায় না, ওটা মুছে দিছে। নজরুল খুব কৌশলী ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দিক। আরে আসতে কনা, আমি অত্যন্ত দরদি একজন মানুষ, ফোরকানিয়া মাদ্রাসার টিচার ছিলেন তিনি, আলিফ বাতা পড়াইতেন বাচ্চাদেরকে, ফোরকানিয়া শিক্ষক ছিলেন এ নজরুল। আমরা আল্লাহর প্রশংসা করব, আল্লাহ আলো বানিয়েছেন আমাদের জন্য, নূর। এই নূরের জন্য দোয়া করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সূরা ফাতিহা পড়লে হাতে নূর হয়, চেহারায় নূর হয়, ওযু করলে শরীরে নূর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাজার কোটি মানুষের ভিতরে কিভাবে আপনার উম্মত চিনবেন? রাসূল বলছেন, আয়েশা রে শোনো, চিত্রা ঘোড়া যেমন শত শত ঘোড়ার মধ্যে, হাজার লক্ষ ঘোড়ার মধ্যে চিনা যায়, আমার ওযু করা উম্মত কিয়ামতে আমি এরকম চিনে নেব। যত জায়গায় ওজুর পানি লাগবে কিয়ামতের ময়দানে সূর্যের চেয়ে চিকচিকময় হয়ে যাবে। রাসূল বলেছেন, ফালিয়াল দাদু গরু রাহুম, তোমরা তোমাদের চিকচিকের জায়গাগুলো বাড়াও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন উযু করতেন তিনি বগলও ধুইতেন। কি ধুইতেন? বগল ধুইতেন। উযু করেন, মুসলিম শরীফের বর্ণনা, আখেরি খাতরিল মা, শেষ ফোঁটা যখন পড়ে যায় শেষ গুণাটা তখন ঝরে যায়। কেউ যখন ঘরে উযু করে মসজিদের দিকে আসে, প্রথম পা দেওয়ার সাথে সাথে তার সব গুণা মাফ। এবার দ্বিতীয় কদমে মসজিদ তার সামনের দিকে আসে, জান্নাত তার সামনের দিকে আগাতে থাকে। রাসূল বলেছেন, পাঁচ ওয়াক্ত যে মসজিদে যায় আল্লাহ তার জন্য বেহেশতটাকে সাজায়া দেয়, বেহেশতের মেহমানদারি তার জন্য সাজায়। কে সাজান? কে সাজান? আল্লাহ। এই যে আমাদের প্রধান অতিথি আজকে আমাদের এখানে এসছেন, উনি যদি আইসা সরাসরি মাহফিলে আমাদেরকে কিছু খাওয়াতেন, এটার মজা বেশি না কম? বেশি। আপনাকে যে দাওয়াত দেয়, তিনি যদি নিজে কিছু বেড়ে দেন, এটার দাম সবচেয়ে বেশি। আল্লাহ খাওয়াবেন, খাওয়াবেন কে? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, পবিত্র শরবত আমাদেরকে খাওয়াবেন কে? আল্লাহর দেয়া পবিত্র শরবতটা কেমন হবে? আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে দিয়েন। রাসূল দোয়া করতেন, পড়েন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ফি আইনি নূরা অফি সামিই নূরা অফি বাসারি নূরা অফি আজামি নূরা। আমি বাংলা বলে দেই, আল্লাহ বাংলাও বুঝেন। বুঝেন না কথা কন না কে?
এবার ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে একটা আয়াত দিয়ে সূরা হুজরাতের, হ্যাঁ 13 নম্বর আয়াত। সূরা হুজরাত হলো আমাদের নিশানা, সূরা হুজরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত হলো তেওয়ালে মুফাসসাল। এটা আপনারা এশার নামাজে পড়বেন আর ফজরে পড়বেন এই সূরাগুলো। এরপরে নিচের থেকে আসে মধ্যম, এরপরে আসে একদম ছোট, আলাম তারা থেকে নাস পর্যন্ত, এগুলো হলো ছোট। এগুলো কোন সময় পড়বেন? মাগরিবে পড়বেন, এগুলো মাগরিবে পড়বেন। এটা পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তো এই 13 নম্বর আয়াত দিয়ে তারা ওয়ার্ল্ড কাপ শুরু করেছে, যদিও খেলাটা হারাম। খেলা কি? কারণ এটার ভিতরে জুয়া আছে। কি আছে? জুয়া আছে। আর হাফ প্যান্ট পিন্ডা পরে বললো সোয়াব হয় নাকি? হ্যাঁ, কি পাগল, এক এক পতাকা লাগাইছে 3 মাইল, পয়সা পাও কোথায় এত? হ্যাঁ, জমি বেচছে কই? ঠিকই কইছে, ঠিকই কইছে ও, এই গাদা পয়সার পয়সা তো। হায় হায় রে, এত বড় যদি কোরআনে এত লাগে আর একটি কত সোয়াব হইতো। এই বেটা একটাও তো নামাজ পড়ে না, এদের দেশে তো আজানও হয় না। তুমি এত পাগল হয়েছো কেন? কি ব্রাজিল আর আর্জেন্টিনা, আবার একটা আরেকটার মিষ্টিও খাওয়া, আবার দুইটা কিনে কিনে লেগে মরেও গেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এটার জন্য ধরা হবে সবাইকে, কারণ বাচ্চাদেরকে সঠিক জ্ঞান দেয়া হয় না, ঠিক না ব্যাটিক? প্রথম ধরা হবে বাপ মাকে, এরপরে ধরা হবে শিক্ষকদেরকে, এরপরে ধরা হবে সমাজের নেতাদেরকে, কেন বাচ্চাদেরকে সঠিক জ্ঞান দেওয়া হলো না। প্রথম ওয়ার্ল্ড কাপ যেটার ভিতরে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়েছে, এখন রেজাল্ট যেটা হয়েছে, হাজার হাজার ছেলে মেয়ে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এয়ারপোর্টে ঢুকতেই একটা হাদিস লিখে রাখছে, কঠিন করে দিও না, সহজ করে দাও, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। দেখেন কত দামি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস পড়ছিলেন, তাফসির করছিলেন, একজন লোক বসা, রাসূলের আলোচনা শুনতে শুনতে পেশাব আসছে, চাপতে চাপতে পেশাব পড়েই গেছে, পেশাব পড়ে গেছে। এখন মসজিদের ভিতরে এটার কি করা দরকার? কথা কর, হ্যাঁ মারা দরকার, ওই যে মারার জন্য রেডি হয়েছে। দেখেন আমাদের মসজিদে এই কাম করলে তো কিলেতাম, যেটা নামাজ পড়ে না সেটাও কিলেতাম। তুই এটা কাম করার আর জায়গা পাস না। সাহাবায়ে কেরামও হাত গুটায় নিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেলেন, বলছেন বাশির ওয়ালা তুনাফিরু, খবরদার সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সহজ করো, কঠিন করে দিও না। বুয়াইস্তু মুআসসিরিন, আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। সবার হাত নিচে নেমে গেল। রাসূল মাহফিল শেষ করলেন, লোকটা দোয়া করছে, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মাদ ওয়া রা তুরহাম আলাইহিম, হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহম করেন, আর যারা আমারে মারতে ধরছে কারো উপর রহম করেন না। এরা আমারে কিলেই তো, যদি রাসূল না থাকতেও, ঠিক না ঠিক? আর আমরা সেই রাসূলের উম্মত, মসজিদ থেকে এক একজন ভাইকে আমরা বের করে দিই, এরকম আসরা নাই, জোরে আমিন পড়ছে, এর মসজিদ থেকে বের করে দিছি। এরে বুঝাইয়া দেন যে ইমাম যেভাবে পড়ে তুমিও সেভাবে পড়ো, বের করা জায়েজ। একটা হিন্দু মসজিদে ঢুকলে আপনি বের করতে পারবেন না, মসজিদে তারও হক আছে, কারণ মসজিদ কার ঘর? কার ঘর? ও মসজিদে না গেলে হেদায়েত হবে কেমনে? এই যে দেখেন কাতারে লক্ষ লক্ষ যুবক যুবতী এসেছে, এখন সব কালেমা পড়ে মুসলমান হচ্ছে। কেন? ওরা যদি এই সুযোগটা না দিত, আর ঢুকার সময় যদি বলতো এই হাফ প্যান্ট বিন্দা আছে, তুই ঢুকতে পারবি না, তুই বাড়ি দিয়া হইয়া থাক, তাহলে হে কালেমাও পড়তো না, কোরআন শরীফও দেখতো না, ঠিক না বেটি? আপনি তাকে রাস্তা খুলে দেন, সে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। নূরের জন্য দোয়া করতেন, নূর, নূর হলো আল্লাহর হেদায়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, আল্লাহ যার কলিজাটা প্রশস্ত করে দেয়, আল্লাহর নূর তার সিনাই দিয়ে দেয়। নূরের ব্যাখ্যা রাসূল করেছেন তিনটি, কয়টি? আখেরাতের প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি বিতৃষ্ণা, আর আল্লাহর কাজে মজা পাওয়া, এই তিনটা হলো নূর। এই তিনটা কি নূর? কোন লোকের সাথে দেখা হলে যদি বলে হুজুর আপনার বাড়ি কয়টা, আপনার টাকা পয়সা কি,
আপনার ঢাকাতে কি কি করছেন বুঝবেন, এটা দুনিয়াদার, এটা হলো ইসলামের খেলাফ, এটা হলো দুনিয়ামুখী, ঠিক না ঠিক? আর যদি দেখা হওয়ার পরে বলে হুজুর তাহাজ্জুদ পড়েছেন নাকি, আমিও তাহাজ্জুদ পড়ি, পাঁচ ওয়াক্ত মসজিদে নামাজে পড়ি, কোরআন শরীফ পড়ি, তাসবিহ তাহলিল করি, দোয়া করবেন আমি যেন আরো বেশি করে ইবাদত করতে পারি, হাত ধরে বলে হুজুর দোয়া করবেন যাতে ইমান নিয়ে কবরে যেতে পারি, আছে না এরকম লোক? কথা কন না কেন? বুঝতে হবে, এই হামিদ ওখানে গিয়ে গালা আনছো কেন? ওটা আবার কে টানে বসে? আপনাদের কষ্ট হচ্ছে? সারায় থাকবেন তো ইনশাল্লাহ? আচ্ছা সারায় আপনারা থাকেন, একটু পরে আমি চলে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার সারায় কেন থাকবেন? আপনারা সারা রাত থাকবেন, এখন থেকে নিয়ত করেন রমজানের শেষ দশটা আয়াত। রাসূল একদিনও ঘুমাতেন না, আমরাও ঘুমাবো না, রাজি আছি তো? রমজানের শেষ দশটা রাসূল এক রাতও ঘুমাতেন না। আপনারা ঘুমান কেন? আপনারা বইয়া থাকেন সাতাশার জন্য, রাসূল তো এটা করতেন না সাল্লাল্লাহু, তিনি দশটা জাগতেন, আমরাও দশটা জাগবো। সিদ্দা মিজারা ও আইকাজ আহলা, তিনি কমর বাঁধতেন, প্রতিবেশীকে জাগাতেন, নিজের পরিবারকে জাগাতেন, সারা রাত জেগে থাকতেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আরো জোরে বলি আমিন। নূর আছে যেখানে আমরা যাব সেখানে, রাসূল বলছেন সূরা ফাতিহা নূর, আর নূর হলো সূরা বাকারার শেষ দুটি আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ও কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير বলুন আমিন। এরপরে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা, এই দুটি আয়াত, এটা নূর, এটা পড়ে যা চাইবেন কবুল করবেন কে? সূরা ফাতিহা পড়ে যা চাইবেন কবুল করবেন কে? আপনারা বলতে পারেন যে হুজুর কত কিছু চাইছি কিন্তু পাইতো নাই, এরকম লোক আছে না? কথা কর না কেন? হুজুরে খামা খাই কর, কি চেয়েছেন যদি জিজ্ঞেস করেন আল্লাহ আপনি কি চেয়েছেন, কয়েকটার পরে আর বলতে পারবেন না, কারণ ছোটবেলায় মোনাজাত ধরেছে, হুজুররা আমিন আমিন বলেছে, আমরাও আমিন আমিন বলেছি, ঠিক না বে ঠিক? কি বলেছে বুঝি নাই, আবার বহু মোনাজাতে গিয়েছি, কি হুজুর বলেছে আমি নিজে বুঝি নাই, আমি যা চেয়েছি সেটাও আমি ভুলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কি চেয়েছিস বল, বলবে আর আল্লাহ তোমার কাছে বাড়ি চেয়েছি, গাড়ি চেয়েছি, সুন্দর একটা আবাসন চেয়েছি, সুন্দর ব্যবসা চেয়েছি, আর কি চেয়েছ আর মনে নাই? এবার আল্লাহ বলবেন ডান দিকে তাকাও, ছোটবেলা থেকে মৃত্যু পর্যন্ত যা চেয়েছেন সব আপনি পেয়ে যাবেন, সব আল্লাহ সাজিয়ে রেখেছেন। সেজদায় পড়ে বলবেন আল্লাহ দুনিয়াতে যা দিয়েছেন সেটাও যদি না দিতেন কতই না ভালো হতো, কারণ দুনিয়া আমাদেরকে আল্লাহ রুটি বানায়া খাওয়ায়া দিবেন, কি বানাবেন? রুটি বানায়া, পাখির ভুনা দিয়ে রুটি খাওয়ায়া দিবে, দুনিয়া শেষ, দুনিয়া শেষ। এই দুনিয়ার দুই পয়সা দাম নাই, ছোট্ট একটা জায়গা, এটার জন্য মানুষ এত পেরেশান, 25,000 মাইল লম্বা, 8,000 মাইল চৌড়া, এই হলো দুনিয়া। আর একজন জান্নাতিকে ছোট্ট জান্নাত যেটা দিবেন সেটা 10 দুনিয়ার চেয়ে অনেক বড়। আরো আস্তে কন্যা সুবহান আল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে নূর চাও, রাসূল দোয়া করতেন আল্লাহ আমার মাথায় নূর দেন, মগজে নূর দেন, হাতে নূর দেন, পায়ে নূর দেন, অস্থিমজ্জায় নূর দেন, শিরায় শিরায় নূর দেন, উপর থেকে নূর দেন, নিচ থেকে দেন, ডান থেকে দেন, বাম থেকে দেন, সামনে থেকে দেন, পিছন থেকে দেন, আমাকে শুধু নূর দেন, যেই দিন আমি দুনিয়া ছেড়ে কবরে চলে যাব আমার কবরটাকে নূর দিয়ে আপনি ভরে দিয়ে। সেজদাগুলি হলো নূর। সেজদা কি? যত জায়গায় সেজদা দিবেন এই সব জায়গাগুলো কেয়ামতের সাক্ষী হয়ে যাবে, এই যে এখানে বসে বসে কোরআন শুনছেন এই জায়গাটাও কেয়ামতের সাক্ষী হবে। আল্লাহু আকবার। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা
এই মাটি কথা বলবে, আল্লাহ আমার বুকে বসে বসে আপনার সূরা নামের কথা শুনেছে, আপনার প্রশংসা শুনেছে, আপনার গুণগান করেছে, আপনার কাছে চেয়েছে, আল্লাহ তাকে মাফ করে দেন। মোমিন যখন মারা যায়, মোমিনের জন্য আকাশ কাঁদে, জমিনও কাঁদে, আর যখন কাফের মারা যায়, ফামা বাকাত আলাইহিম আসসামাওয়াতু ওয়াল আরদ, তার জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করা হলো, মা মানা হাযিহিল আয়াহ, এটার অর্থ কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সবচেয়ে বড় মুফাসসির, তিনি বলছেন, জমিনের যে জায়গায় বসে মানুষ কোরআন শুনে জিকির করে, ওই লোকটা যখন থাকে না, জমিনটা তার জন্য কাঁদে। আবার আকাশের যেই জায়গা দিয়ে তার সোয়াবগুলো উপরে ওঠে, ওই জায়গায়ও তার সোয়াব না পেলে কাঁদতে থাকে। কিন্তু যারা নাফরমান, চোর এবং বেঈমান, গাঁজাখোর, মদখোর আছে না নাই, কথা কন না কেন, এদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। আমরা পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না, রাজি আছেন? রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখা দেন। আওয়াজ কমে গেছে আপনাদের? আরে ঘুম আসতেছে অনেকের, অনেকে হাত উঠেছে, সারা রাত চলবে কদম আলিয়ে গল। আমার এশার আগে দিতেন ভালো হইত, রাসূল তো এশার পরে কথা বলতেন না কখন। একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। সামনে আসছে যুদ্ধ, কি আসছে? যুদ্ধ।